হঠাৎ তোর আবার কি হইলো? ফুলি বালিশ হয়ে গেছি? ফুলি বালিশ হব না, তোমাকে এত করে বলে বলে তুমি একটা মোবাইল কিনলে না। এই তুই মোবাইল নিবি তো বলছি, মোবাইলের কাজ কি তাই বল? মোবাইলে কি আমার লাগি মাঠে খাবার নিয়ে যাবে না আমার ভুইলি নিয়ে যাবে? তাই তুই মোবাইল নিবি? ভুইলি যাবে কেনে? মোবাইলের অনেক কাজ, যার সাথে মন তার সাথে কথা বলতে পারবা, যাকে দেখবা বলবা, তার নাম করলেই তাকে দেখতে পাবা। আমি যার নাম করবো তাকেই দেখতে পাবো? হ্যাঁ। এই কথা তুই আগে বলিস নি? দাঁড়া আমি এক্ষুনি মোবাইল কিনলে আসছি। করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই, অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। ওগো মেয়েটা, তোমার সংসারে কাজ নাই? আমি আজ 3 দিন ধরে ফোন করছি, শুধু তুমি ধরছো। আমার মামুকে দাও, কথা বলবো, বিশাল দরকার আছে। তুরন্ত রিচার্জ করি। আচ্ছা বেহায়া মেয়ে, যে আবার কেটে দিল। ও ভাই, এই মোবাইলটা কি হয়েছে দেখো তো? যাকে ফোন করছি শুধু একটা মেয়েটাই ফোন ধরছে। কই দেখি। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। এটা কোনো ব্যাপার না, তোমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, 200 টাকা মোবাইলে মারো গা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি না।
হয়েছে? ভিডিও ডাউনলোড করে আসোগা, আমি রাতে শুয়ে শুয়ে দেখব। ওইবে ডাউনলোড করলে পয়সা লাগবে না তো? না না, কিচ্ছু লাগবে না, তুমি যাও। ঠিক আছে। ভাবি, তোমাদের কি আছে বলে এই মোবাইলটা একটু ঠিক করে দাও না, ভিডিও ডাউনলোড করব। ও, ওয়াইফাই? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই। লল, ঠিক আছে দাও, কানেক্ট করে দিচ্ছি। এই নাও, কানেক্ট হয়ে গেছে। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি, আমি অফিসে যাই, আমার বাড়িতে ঢুকিস, আমি আসি আর তুই বেরি যাস, তোর ব্যাপারটা কি রে? ভাই, তোমাকে কদিন ধরে ভুলবো ভুলবো করে বলা হয়নি, তুমি তো দিনের বেলায় বাড়িতে থাকো না, তাই তোমার ওয়াইফটা আমি একটু চালাই। হ্যাঁ, কি বললি তুই? আমার ওয়াইফ তুই চালাস? তোর কিছু বলি রে। আরে বাবা রে, মেরে ফেলো রে, মেরে ফেলো রে, কে আদি বাবা রে। খুব কষ্ট হচ্ছে না? দৌড়ো দুধলে উঠছে। এই, আমি অফিসে গেলে তুই ওকে চালাইতে দিস কিনা তাই বল। উম্মা, গরিব মানুষ, একটু চালালে কি হবে? তোর কিছু বলি রে। আরে বাবা, আমাকে মেরে ফেললে রে, কে আজ আমাকে বাঁচাও গো। এই রে, থাম থাম থাম, আর মারিস নি, কি হয়েছে তাই বল। আর বলিস নি, আমি অফিসে যাই, আরে এই শালা এসে আমার ওয়াইফকে চালাই।